সুপ্রিয় দর্শক দৈনিক শিক্ষা ডট কমের এর নিয়মিত আয়োজন দৈনিক শিক্ষার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগতম আমরা প্রতিদিন রাত সাড়ে আটটায় আমাদের নিয়মিত ফেসবুক লাইভটি করার চেষ্টা করে থাকি তো আজকে আমরা আসলে কয়েকটি আমাদের নির্ধারিত বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব আজকে আপনাদের সামনে এর মধ্যে আছে শিক্ষক নিবন্ধন শিক্ষক নিয়োগ এবং এমপিও না চাইলেও জোর করে দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় তো এই ব্যাপারগুলি নিয়ে আসলে আপনাদের সাথে আলোচনা করব আপনারা গতকালকে দৈনিক শিক্ষায় ভালো কিছু রিপোর্ট দেখেছেন এবং আপনারা ইতিমধ্যে এটাও আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে কারা কীভাবে আমাদের রিপোর্টগুলি চুরি করে তো দর্শকদের জন্য বলতে চাই সবাইকে অনেক ধন্যবাদ আমাদের লাইভে আসছেন আমাদের মধ্যে ইতিমধ্যে আমরা প্রশ্ন পাওয়া শুরু করেছি আবু তালেব ভাই আমাদের সাথে আমাদের প্রশ্ন করেছেন নিত্যরঞ্জন মণ্ডল ভাই আছেন ভাই ভালো আছেন সাদা আকাশ ভাই জানতে চেয়েছেন কেমন আছি ভাই ভালো আছি ভাই কেমন আছেন তো আজকে আসলে আমরা শিক্ষক নিবন্ধনের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে একটা পরিবর্তন আসছে সেই ব্যাপারটা নিয়ে আপনারা একটি ভিডিও দেখেছেন ইতিমধ্যে রাতের ভাই প্রশ্ন করেছেন কেমন আছি ভাই ভালো আছি ভাই কেমন আছেন আবু তালেব ভাই সালাম দিয়েছেন ভাই ওয়ালাইকুম সালাম তো আপনারা ইতিমধ্যে দেখেছেন শিক্ষক নিয়োগের যে শূন্যপদের তথ্য সংগ্রহ এই তথ্য সংগ্রহ প্রক্রিয়াটা কিছুটা পরিবর্তন আনা হয়েছে এইটা আমরা আসলে দৈনিক শিক্ষার পক্ষ থেকে আমরাই আসলে প্রথমে ফাইন্ড আউট করেছিলাম যে তো শূন্য পদের ভুল তথ্যে যে আসলে ভোগান্তি হতে পারে এবং প্রার্থীরা ভুগতে পারেন সেই ব্যাপারটা আমরাই প্রথমে আসলে ব্যাপারটা ফাইন্ড আউট করেছিলাম গত বছর ফেব্রুয়ারির দিকে কিন্তু তারপরে অনেক শিক্ষক নিয়োগ পেয়েছেন এবং সেই ভুল তথ্যের জন্য অনেক শিক্ষককে এখনও ভোগান্তিতে পড়তে হচ্ছে সেটা খুবই দুঃখজনক সেই ভুল তথ্যগুলি আসলে আমাদের প্রতিষ্ঠান প্রধানরাই পাঠিয়েছে তো সেই ব্যাপারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা গতকালে করেছি আজকে আপনারা আমাদের ভিডিওগুলি দেখে ভিডিওটা দেখেছেন এবং আপনারা জেনেছেন যে কীভাবে পরিবর্তিত হচ্ছে একটু তো এই পরিবর্তনগুলো আসলে সবার জন্যই ভালো হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি তবে আপনাদের জন্য বলতে চাই যে আমাদের রিপোর্ট কিন্তু যথারীতি চুরি হয়েছে গতকালকে রিপোর্টটাও চুরি হয়েছে অনেকে রিপোর্টটা চুরি করেছেন কিন্তু দুঃখজনক বিষয় যে আপনারাও অনেকে দেখেছেন এই রিপোর্টটা কিন্তু দুঃখজনক বিষয় আপনারা দেখেছেন যে যারা এই ভিডিওটা দেখেছেন মানে যারা এই রিপোর্টগুলি যারা চুরি করেছে তারা দেখেছেন তারা কিন্তু ই রিকুজেশন প্রক্রিয়া কীভাবে পরিবর্তন হবে তার কিছুই কিন্তু তারা বুঝতে পারেন নাই তারা কিন্তু এক লাইনে লিখেছে যে বদ পরিবর্তিত হয়ে যাচ্ছে তো অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করেন আমাদেরকে অনুরোধ করেন যে ভাই আমরা আসলে দূরে থাকি আমাদের ভিডিও দেখতে পারি না আমাদের নেট স্লো বা সামথিং তো এই জন্য কিন্তু আমরা আজকে একটা লিখিত রিপোর্টও দিয়েছি আপনারা আজকে দেখবেন আর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য একটি সুসংবাদ বা দুঃসংবাদ এখনই বলা আসলে ঠিক হবে না একটি সংবাদ আছে সেটা হলো আপনাদের যে বাবদ অবসর অবসর সুবিধা বোর্ড আর কল্যাণ ট্রাস্টের চাঁদাবাবদ যে টাকাটা কেটে নেওয়া হচ্ছে এই ব্যাপারটা এইটাকে অবৈধ কেন নয় জানতে চাই হাইকোর্ট একটি রুল জারি করেছে আপনারা আজকে জেনেছেন এমপিও কয়েকজন শিক্ষক সংক্ষুব্ধ হয়ে একটি রিট মামলা দায়ের করেছিল সেই প্রেক্ষিতে তো এই ব্যাপারটা আপনারা ইতিমধ্যেই ধনী শিক্ষা ডট কমের রিপোর্টটি দেখেছেন তো এই এইটা আপনাদের জন্য আজকে একটা আপডেটেড খবর আর আসলে এখন এমপিও ভুক্তি নিয়েও আসলে চলছে প্রচুর আলোচনা সব দিকেই তো আজকে আপনাদের সামনে আসলে খুব চমকপ্রদ একটি তথ্য উপস্থাপন করবো এবং এই সংক্রান্ত আপনারা রিপোর্ট আজকে রাতেই দেখতে পারবেন তো আমি একটু প্রশ্ন নিব একটু প্রশ্ন নেই আমাদের সাথে অনেকেই আছেন আমাদের সাথে আছেন আব্দুল আলাউদ্দিন আলী এমবিভুক্ত মুক্তি স্কুল বদলি ভাই বদলির ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব রুবেল ইসলাম ভাই আছেন আমাদের সামনে জাহিদ ইসলাম ভাই আছেন আবু নাসের ভাই সালাম দিয়েছেন ভাই ওয়ালাইকুম সালাম রাফিন অনিম ভাই আছেন আমাদের সাথে কাজল আকন্দ ভাই আছেন রাসেল ভাই আমাদের সাথে আছেন জুনায়ের রকিবুল ইসলাম নাহিদ ভাই আলামিন ভাই দুর্যো ভাই কেমন আছেন ভাই ভালো আছি আবু তালেব ভাই আছেন আমাদের সাথে তারপরে আসলে এমডি জাহাঙ্গীর হোসেন ভাই আছেন গাজী হেলাদ ভাই আছেন তো সবাইকে অনুরোধ করব আমাদের আসল ফেসবুক পেজটির সাথে থাকার জন্য এবং আমাদের নিয়মিত ফেসবুক লাইভগুলি শেয়ার দেওয়ার জন্য এবং আপনাদের জন্য বলবো আপনাদের অনেকেই কিন্তু আমাদের রিপোর্টগুলি চুরি করেন কপি পেস্ট করে নিজেদের ওয়েবসাইটে দেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন এরকম অনেকগুলো প্রমাণ আজকেও বললাম আসলে আপনারা সবাই দেখেছেন তো নাম উল্লেখ করে বলার কিছু নাই কয়েকটি অনলাইন নিউজ পেপারে আমরা এরকম দেখেছি তারা কিন্তু কিছুটাই বুঝি কিছুই বুঝে নেই তবুও তারা লিখেছেন এক লাইন দুঃখজনক হলেও সত্য তো এমপিও ভক্তি এমপিও ভক্তি নিয়ে একটু আলোচনা করবো আসলে আজকে আমরা খুবই সংক্ষিপ্ত একটি লাইভ করব প্রচুর কাজের প্রেশার আজকে আমাদের তো এমপিও ভুক্তি নিয়ে একটু বলতে চাই যে এমপিও ভুক্তি নিয়ে কিন্তু আসলে আপনারা জানেন নন এমপিও প্রতিষ্ঠানগুলোর আসলে এমপিও ভুক্তি একটা লক্ষ্য দীর্ঘদিন আন্দোলন করেছেন শিক্ষক কর্মচারীরা প্রেস ক্লাবের সামনে আমরা মাসব্যাপী মাসব্যাপী তাদের অনশন ধর্মঘট এবং এরকম কর্মসূচিগুলো আমরা কভার করেছি কিন্তু সবচেয়ে দুঃখজনক হলেও সত্য এমপিও ভুক্তির বিষয়টা আসলে যেসব প্রতিষ্ঠানগুলো চায় বা যেসব শিক্ষকরা চান এমপিও ভুক্ত হতে তাদের তারা কিন্তু পান না ইভেন অনেক প্রতিষ্ঠান যারা এমপিও ভুক্ত হতে চায় না তাদের জোর করে মন্ত্রণালয় থেকে এমপিও এমপিও ভুক্ত করা হয় ইভেন তারা যখন জানান যে আমরা এমপিওটা চাই না তো তাদের কিন্তু তখনও তাদের এই বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না আর এইসব প্রতিষ্ঠানগুলোর পরিবর্তে অনেক প্রতিষ্ঠান আছেন যেখানে শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন কিন্তু দুঃখজনক হলেও তারা কোনো বেতন ভাতা পান না যেটা আসলে দুঃখজনক এবং একই সাথে আমাদের সকলের জন্য কিছুটা লজ্জারও কিন্তু তবুও আসলে এইসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের কিন্তু এমপিওভুক্ত করা যায় এরকম কিছু প্রতিষ্ঠানের পরিবর্তে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত তেইশ অক্টোবর যখন নিবন্ধনের যখন সরি গত তেইশ অক্টোবর যখন নতুন এমপিওভুক্ত নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকাগুলো প্রকাশিত হলো তখন অনেক প্রতিষ্ঠান থেকেই কয়েকটি প্রতিষ্ঠানে অনেক বলবো না কয়েকটি প্রতিষ্ঠানে কিন্তু এটার প্রতিবাদ হয়েছে তারা এমপিভুক্ত হতে না না তো আজকে আমাদের হাতে এরকম একটি প্রমাণ এসেছে এবং খুব দুঃখজনক হলেও সত্য যে কিন্তু এমপিভুক্ত হতে কিন্তু তাদের পরিবর্তে অন্য কোনো প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হবে কিনা এরকম কিছু শিক্ষা প্রশাসন থেকে জানানো হয়নি ইভেন তাদের তারা যে আবেদন করেছেন এটা নিয়েও আসলে সন্দেহ আছে প্রশাসন কি এই আবেদনটা বিবেচনা করেছে কি না তো এই বিষয়ে আসলে আপনাদের সামনে একটা খুবই উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করবো আহ জেলার ঘাটাইল উপজেলার সৎসঙ্গ তপোবন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়েছে কিছুদিন আগে তো তপোবন স্কুলটির নাম সেখানে অন্তর্ভুক্ত ছিল কিন্তু এই প্রতিষ্ঠানটি তারা এইসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা তারা এমপিও হতে চাচ্ছেন না এবং প্রতিষ্ঠানটি কিছুটা ধর্মীয় শিক্ষার চর্চা করে থাকে মনে বলে ধারণা করা হচ্ছে তো তারা আসলে এমপিওভুক্ত হতে চাচ্ছেন না তাদের নিজস্ব মতাদর্শ নিজস্ব ভাবাদর্শ এইসব কারণে তারা এমপিও ভুক্ত হতে চাচ্ছেন না যদিও তারা কিন্তু এই চলতি বছর জুনে গত পঁচিশ জুন তারা এ বিষয়ে মাননীয় শিক্ষা সচিব সিনিয়র সচিব বরাবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর তারা একটি আবেদন দিয়েছিলেন কিন্তু সেই আবেদন বিবেচিত হয়নি আচ্ছা এই ব্যাপারটা নিয়ে ডিটেলসে বলার আগে আমি একটু প্রশ্ন নিয়ে আসবো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন এবং অনেকেই কয়েকদিন ধরে একটি অভিযোগ করেন যে প্রশ্ন নেওয়া হয় না আসলে ভাই আপনাদের প্রশ্নগুলি নেওয়া হয় হয়তো আপনাদের নামটা বলা হয় না আমাদের কিন্তু একটি টিম আছে যারা কিন্তু এই লাইভের প্রশ্নগুলো তারা কিন্তু সুস্পষ্টভাবে এটি লিপিবদ্ধ করে এবং এই কারণেই কিন্তু আপনারা এই যে এনটিআরসি এর চেয়ারম্যানের যে কিছু সাক্ষাৎকার দেখছেন আপনাদের প্রশ্নগুলো নিয়েই এই সাক্ষাৎকারগুলো কি কিন্তু আমরা সংগ্রহ করতে পেরেছি এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে বিভিন্ন কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করেছি আপনাদের প্রশ্নগুলো নিয়ে তো এটা আসলে আপনারা আপনাদের জন্য বলতে চাই আসলে ভাই আপনারা হতাশ হবেন না এটা আসলে হতাশার কিছু নেই দৈনিক শিক্ষা আপনাদের জন্য আছে থাকবে তো আচ্ছা আরেকটা ব্যাপারে একটু বলবো ছোট করে যে যে প্রতিযোগিতা ক্রিয়া প্রতিযোগিতার একটা সময় ঘোষিত হয়েছে যেটা আসলে শীতের ছুটির মধ্যে তো এই নিয়ে শিক্ষক কর্মচারীরা খুব প্রকাশ করেছেন এবং তা নিয়ে কিন্তু আমরা রিপোর্ট লিখেছি তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন কয়েকজনের প্রশ্ন নিয়ে আমরা আবার আবার এমপিওর ব্যাপারটায় ফিরে যাব আরিফুল ইসলাম আলম ভাই আছেন আলামিন ভাই আছেন গণবিজ্ঞপ্তি সম্বন্ধে ভাই গণবিজ্ঞপ্তি সম্পর্কে আমরা ভিডিও রিপোর্ট সাক্ষাৎকার আকৃতিতে দিব আপনারা সবাই দেখবেন একটু অপেক্ষা করতে হবে বাকের সিদ্দিকী ভাই আছেন আমাদের সাথে রাকিবুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে আমাদের সাথে জেসমিন খান আছেন গণবিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চান গণবিজ্ঞপ্তি নিয়ে আমরা কিন্তু আসলে লিখব খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করব জাকিয়া সুলতানা আছেন আমাদের সাথে আরিফ মোল্লা আছেন সৈয়দ আলম আছেন গাজী হেলাল উদ্দিন আছেন চঞ্চল মণ্ডল আছেন ইকবাল হাসান আছেন আমাদের সাথে সৈকত আহমেদ আছেন সৈয়দ আলম ভাই আছেন ভাই ভালো আছি নিত্যরঞ্জন মণ্ডল আছেন আচ্ছা এমপিও নীতিমালা সংশোধনীর একটা ব্যাপার কিন্তু আজকে আছে দ্বিতীয় যে সভাটি সেই সভাটি কিন্তু নীতিমালা সংশোধনের যে কমিটি সেই কমিটির দ্বিতীয় সভাটি আগামী বারোই ডিসেম্বর ডাকা হয়েছে আপনারা সবাই জানেন আগামী বৃহস্পতিবার তো প্রথম সভা নিয়ে আমরা বিস্তারিত রিপোর্ট করেছিলাম একজন শিক্ষক নেতা আমাদের সাথে কথা বলেছিলেন যে কি কি প্রস্তাবনা করা হয়েছে আমি একটু জিস দিব প্রথম সভায় কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে অনুপাত প্রথা কলেজ শিক্ষকদের পদোন্নতিতে সেই অনুপাত প্রথার পরিবর্তন কীভাবে করা যায় সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে আর অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তির বিষয়টা নিয়ে নীতিমালার সংশোধন করে তাদের অন্তর্ভুক্তির ব্যাপারে কর্মকর্তারা একটি মতক্যে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি তো সেই ব্যাপারে কিন্তু আমরা বিস্তারিত রিপোর্ট লিখেছি তো আপনারা ইনশাল্লাহ বারো তারিখের পরেও এই রিপোর্টগুলো পাবেন যে পরবর্তী সভায় কী হলো ইনশাল্লাহ তো আমাদের সাথে আছেন শান্ত ভাই ভিডিওটা কি কোন ভিডিওটা জানতে চেয়েছেন সান্ডো ভাই আমি বুঝি নাই টিনা আহমেদ টিনা তাহমিদ জানতে চেয়েছেন বুদ্ধি নিয়ে এই ব্যাপারে আসলে আমরা পরবর্তী কোনো পদক্ষেপ হলে আপনারা অবশ্যই রিপোর্ট দেখতে পারবেন শাহিনুর আলম রিপন আছেন আমাদের সাথে কামরুল হাসান ভাই আছেন হারিস মিয়া ভাই আছেন আমাদের সাথে মাসুদ রানা আছেন আলী আহমেদ আছেন উচ্চতর গ্রেড নিয়ে জানতে চান উচ্চতর গ্রেড নিয়ে সর্বশেষ যে আপডেটেড তথ্য সেটা কিন্তু আপনারা দৈনিক শিক্ষার মাধ্যমে দেখেছেন পরবর্তী কোনো নির্দেশনা হলে আপনারা অবশ্যই দেখতে পারবেন দৈনিক শিক্ষার মাধ্যমে আপনাদের সবাইকে একটু ধৈর্য ধরে আসলে থাক ধৈর্য ধরার অনুরোধ করব। আসলে আমাদেরও আসলে অনেক ব্যাপার দেখতে হয় অনেক বিষয়গুলো দেখতে হয় তো আমরা এই ব্যাপারে তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহ করেছি পরবর্তীতে কোনো স্টেপস হলে সেই তথ্য আপনারা অবশ্যই দৈনিক শিখায় দেখতে পারবেন টিপু ভাই আছেন আমাদের সাথে আমাদের সাথে আরিফ মোল্লা ভাই শাহিনুর রিপন ভাই আমাদের সাথে আছেন শাহরিয়ার টিপু ভাই সুবেদ কুমার সু সুদেব কুমার আছেন আমাদের সাথে মুজাম্মেল আলী স্যার আছেন মুজাম্মেল আলী স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে অংশগ্রহণ করার জন্য স্যার অভিনন্দন জানিয়েছেন স্যার আপনাকেও ধন্যবাদ ইনশাল্লাহ যতটুকু আমরা পারি শিক্ষকদের জন্য করার আমরা অবশ্যই করার চেষ্টা করব ফয়সাল আহমেদ ভাই আছেন সোহাগ মিয়া ভাই আছেন আমাদের সাথে সাদা আকাশ ভাই অনেক প্রশ্ন আসলে আমি যে ব্যাপারটা যাচ্ছিলাম সেই ব্যাপারটা নিয়ে আরেকটু বলে আমাদের লাইভ অনুষ্ঠানটা আসলে আজকে একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করব আমরা আরিফুল ভাই কি প্রশ্ন করেছিলেন একটু যদি বলতেন আমি দেখতে পাচ্ছি আপনি মাত্র একটি বলেছেন অ্যান্সার পেলাম না ভাইয়া অ্যান্সার আসলে পাবেন অ্যানসার অনেক সময় আমরা জানলেও দিতে পারি না কারণ অ্যান্সারটা আসলে কর্মকর্তাদের মুখ থেকে বলাটা উচিত কারণ এই বিষয়টা যেহেতু তাদের তো আপনারা যে মানে সেই ব্যাপারগুলি আমরা আসলে সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করি গত আমাদের লাইভ প্রোগ্রাম শুরু হওয়ার পর থেকে আপনারা দেখেছেন আমরা কিন্তু কর্মকর্তাদের সাক্ষাৎকার পূর্ণাঙ্গভাবে আপনারা যে প্রশ্নগুলি করেন সেগুলিই তাদের কাছে করা হয় এবং তাদের প্রশ্ন উত্তরগুলো আমরা কিন্তু প্রচার করে থাকি তো যাই হোক যেই ব্যাপারটা বলতেছিলাম তপোবন উচ্চ বিদ্যালয় তারা ঘাটাইল উপজেলার একটি প্রতিষ্ঠান তারা ধর্মীয় বা নিজস্ব ভাবাদর্শ রক্ষার্থে তারা এমপিও ভুক্তি চান না বিষয়টি তারা গত পঁচিশ জুন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি আবেদন দিয়ে জানানো হলেও তারা কিন্তু যথারীতি এমপিও ভুক্তির তালিকায় স্থান পেয়েছেন তাদের ব্যাপারটি বিবেচনা করা হয়নি শততম বিজ্ঞপ্তি ভাই আপনার মিঠুন সাহা ভাই জানতে চাইছেন শততম বিজ্ঞপ্তি কবে হবে ভাই আমরা কিন্তু রিপোর্ট করেছি আপনি কাইন্ডলি দেখবেন আমাদের ফেসবুক চ্যানেলটি যদি মিঠুন ভাই আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আপনি এই জাতীয় ইয়াগুলি আপনার সরি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার এই জাতীয় এই জাতীয় প্রশ্নগুলি হয়তো করা লাগবে না আপনারা আমাদের ইউটিউব চ্যানেলেই এই ভিডিওটা পাবেন এবং চেয়ারম্যান স্যার বলেছেন কবে প্রকাশ হবে আপনি কাইন্ডলি একটু দেখে নেবেন তো এই তপবন বিদ্যালয়টি সৎসঙ্গ তপবন স্কুলটি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তারা প্রতিষ্ঠিত তারা নির্দেশ নিজস্ব ধর্মীয় ভাবাদর্শ ভা এইগুলি চর্চা করে থাকেন এই জন্য তারা এমপিওভুক্ত হতে চাননি তারা বলতে চাচ্ছেন যে এমপিও ভুক্ত হলে তাদের মানব সেবা ব্যাহত হবে যাই হোক এটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু এই ব্যাপারটা তারা পঁচিশ জুন জানানো হলেও তাদের এমপিও ভুক্ত করা হয়েছে বিষয়টি জানিয়ে গত তেইশ তারিখ যখন তালিকা প্রকাশ হলো তখন তারা বিষয়টি জানিয়ে আবার সিনিয়র সচিব বরাবর একটি আবেদন করেছেন গত সাতাইশ অক্টোবর তো সেখানে তারা বলেছেন যে তাদের এমপিও ভক্তি তারা যে নির্বাচিত হয়েছেন সেই তালিকা থেকে তারা বাদ যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন তো আপনাদের জন্য বলতে চাই আসলে এই ব্যাপারে আপনারা একটি বিস্তারিত রিপোর্ট দেখবেন আজকেই দেখবেন হয়তো আজকেই বা আগামীকালকে দৈনিক শিক্ষা ডট কমে প্রশ্নটা পাই নাই অনেকেই প্রশ্ন করতেছেন যাই হোক তো ভুল চাহিদার বিষয়ে একজন বলতে চাচ্ছেন রিপোর্ট করেন ভুল চাহিদার বিষয়ে রিপোর্ট আমরা গত ডিসেম্বরে করেছিলাম আপনার অবগতির জন্য জানাতে চাই যে যখন আসলে আপনাদের প্রকাশী হয়নি তখনই আমরা ফিগার আউট করেছিলাম যে এটা আসলে একটা সমস্যা হতে যাচ্ছে তো যাই হোক এই ব্যাপারে আমরা রিপোর্ট রিসেন্টলিও করেছি ভুল চাহিদায় যোগদান করতে পারেননি প্রার্থীরা তারা আমাদের কাছে এসে তাদের বক্তব্য জানিয়েছেন এবং এর পরবর্তী যে ব্যাপারটা এই বিষয়ে এন এর চেয়ারম্যানের যদি কোনো বক্তব্য থাকে সেটা আমরা সংগ্রহ করে অবশ্যই দৈনিক শিক্ষায় দিব আপনারা সবাই দৈনিক শিক্ষার আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আসল ফেসবুক পেজটি শেয়ার করবেন এবং এটার সাথে থাকবেন আপনাদের সবার জন্য একটা ব্যাপার বলতে চাই যে অনেকেই কিন্তু আমাদের ফেসবুক পেজটি থেকে আমাদের আমাদের একই রকম ফেসবুক পেজ তৈরি করে তারা কিন্তু আসলে বিভ্রান্ত করার চেষ্টা করে তো সেটার জন্য আপনারা আসলে কাইন্ডলি আপনারা আমাদের যে আসল যে দুঃখ পেজটি আছে সেটা সাজে থাকবেন আর যারাই যে এখনও বিভিন্ন ব্যাপার যেগুলি আসলে ঘটনা পূরণ হয়ে গেছে যে ষোলোতম ফল কবে হবে সতেরোতম বিজ্ঞপ্তি কবে হবে শিক্ষক নিয়োগ কবে হবে এই ব্যাপারগুলি নিয়ে যাদের এখনও প্রশ্ন আছে তাদের আমি অনুরোধ করব আসলে আপনারা কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে একটু ধুমেরে আসবেন আশা করি আপনাদের এই প্রশ্নগুলো যত প্রশ্ন আছে সব প্রশ্ন এগুলি আপনাদের প্রশ্নের যেই প্রশ্নগুলোর উত্তর আপনারা পাবেন লিটন ভাই আছেন আমাদের সাথে লিটন চন্দ্র হাওলা হালদার ভাই আমাদের নিয়মিত দর্শক ভাই আমাদের জানিয়েছেন ভাই ভালো আছি ভাই কেমন আছেন মোশারফ ভাই আছেন আমাদের সাথে তারেক মাহমুদ ভাই আছেন সাবসুল আলম ভাই আছেন তো এইটাই আসলে সবার জন্য এতটুকুই ছিল আজকে আমাদের ফেসবুক লাইভ তো আজকে আমরা আসলে এখানে আমাদের লাইভটি থেকে বিদায় নিব তো আপনাদের জন্য আবার একটু বলতে চাই আজকের দিনের বড় খবরগুলো এস এসসি ও দাখিল ঘোষণা পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে এটা আপনারা দৈনিক শিক্ষায় দেখতে পারবেন আরও যেটা বড় খবর পরবর্তী যে শিক্ষক নিয়োগের যে শূন্য পদের তথ্য সংগ্রহ এই প্রক্রিয়ার পরিবর্তিত হচ্ছে এটা আপনারা একটি ভিডিও রিপোর্ট গতকালকে দেখেছেন আজকে যারা গতকালকে নেটের নেট নেটের স্পিড নাই বা নেট নাই এরকম কারণে যারা দেখতে পারেননি তাদের জন্য আজকে আমরা একটি রিপোর্ট দিয়েছি আপনারা দেখবেন পূর্ণাঙ্গ ব্যাপারটা লিখিতভাবে দেওয়া হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের চাঁদা কর্তন কেন অবৈধ নয় তা জানতে চায় হাইকোর্ট একটি রুল জারি করেছে আজকে আর সেটার মাধ্যমে আমাদের সাথে মিশু চন্দ্রনাথ দৈনিক শিক্ষা এবং এনটিআরসিআইতে কৃতজ্ঞতা জানিয়েছেন ভাই আপনার আসলে আমাদের কাজ এটা আপনাদের তথ্য দেওয়া এটার জন্য আসলে আমাদের দায়িত্ব এটা আমরা আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করেছি তো আমাদের প্রতি কৃতজ্ঞ হওয়ার আসলে মনে হয় না তবু হয়েছেন আপনাকে ধন্যবাদ নিশুচন্দ্র ভাই তো হ্যাঁ মুজাম্মাল আলী স্যার খুব ভালো একটি কথা বলেছেন আইনানুক ব্যবস্থা নেওয়া যায় কিনা আসলে আমাদের নামে অনেক ফেক পেজ অনেক আমাদের কাছাকাছি আজকে একটা দেখতে পেলাম যে আমাদের নাম এবং অন্য একটি খুব বিখ্যাত পত্রিকার নাম একসাথে কোলাইট করে আসলে একটি ফেসবুক পেজ করার আমরা এই ব্যাপারগুলি আসলে দেখতেছি এইগুলি আসলে আমরা আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতা নিব। ইনশাল্লাহ এই বিষয়গুলি তাদেরকে ফাইন্ড আউট করার জন্য তো যারা এখনও পরিচালনা করছেন তাদের জন্য একটু হুশিয়ার করতে চাই ভাই এই ব্যাপারগুলি থেকে সরে আসেন আপনারা শিক্ষক আপনারা খুব সম্মানের একটা জায়গায় থাকেন আমাদের কাছেও তো এই বিষয়গুলি থেকে আপনারা আসলে সরে আসবেন তো যাই হোক দর্শক আপনাদের বড় আজকের খবরগুলি দিয়েছি এবং এই ব্যাপারগুলো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের লাইফটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে লাইফটি আমরা এখানেই শেষ করব অসংখ্য ধন্যবাদ